কমেন্ট বক্সে প্রত্যেকের একটাই প্রশ্ন, অ্যাকচুয়ালি পেমেন্টটা কবে দেবে? কারণ আপনারা প্রত্যেকে জানেন এদের পেমেন্ট দেওয়ার অ্যাকচুয়ালি ডেটটা ছিল কবে, 20 তারিখ পর্যন্ত লাস্ট জুলাই। কিন্তু আপনারা দেখুন, জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিপোজিট করেছিলেন, তাদের কি কারো এক টাকাও পেমেন্ট ক্লিয়ার হয়েছে? কারো কিন্তু পেমেন্ট ক্লিয়ার হয়নি। হয়তো দু একজনকার হয়েছে, তাদের কত অ্যামাউন্ট, কার 1000, কার 900, কার 500, এইভাবে তো আর চলে না। কিন্তু এমডির কি বক্তব্য আপনারা নিজের কানেই শুনুন। একটা জায়গা থেকে প্রচুর পরিমাণ বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমি পালিয়ে গিয়েছি বা আমি আপনাদের সঙ্গে নেই। যদি করার থাকতো তাহলে আমরা সেই তখনই করে পড়তাম আর দ্বিতীয়বার লড়ার চেষ্টা করতাম না অন্যান্য কোম্পানির মতো। আমরা সবসময় চেষ্টা করে গেছি, আমাদের সমস্ত মেম্বারদেরকে সাথে পেয়েছি, আপনাদেরকে সাথে পেয়েছি, লিডারদেরকে সাথে পেয়েছি। তার জন্য আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর আমার লড়াই আমি বন্ধ করব না, আমার থাকবে। হয়তো এই লড়াইয়ে সফল হতে একটু সময় লাগছে, কিন্তু আমরা যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আপনাদের দৌলতে, যে ব্রোকিং হাউস, যে SDDME টোকেন এগুলো তৈরি করে ফেলেছি, সেগুলো থেকে আমাদের যে প্রবলেমটা আছে সে প্রবলেমটা সলভ হবেই। শুধু আপনাদের কাছে অনুরোধ, উত্তেজিত হয়ে লিডারদের উপর ক্ষোভ প্রকাশ করবেন না। এই লিডারদের জন্যই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, এনারা আমার পাশে আছেন বলেই আমরা লড়াইটা চালাতে পারছি। আপনাদের এবং এই লিডার সমস্ত লিডারদের ছাড়া আমি জিরো, এটা আপনিও জানেন, সবাই জানে। তাই আপনাদের কাছে অনুরোধ যে ক্ষোভ আপনারা লিডারদের প্রতি করছেন সেটা না করে বরং সহযোগিতা করুন, যাতে এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অনেকেই বলবেন অনেক টাইম দিয়েছেন, অবশ্যই দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কখনো কখনো কিছু কিছু প্ল্যান সময় মতো সম্পন্ন হয় না, ফলে একটু দেরি হয়, একটু ধৈর্য ধরতে হয়। আমি জানি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অনেক ধৈর্য ধরেছেন, তবুও আবেদন করব যে আমরা যে প্ল্যাটফর্মগুলো তৈরি করেছি এটা আমার নিজের পর নয়, এটা আপনাদের সকলের। আমার এই প্ল্যাটফর্ম আপনাদের সকলের জন্য উৎসর্গ, তাই সকলকে অনুরোধ করব এই মুহূর্তে সকলের সাথে সহযোগিতা করুন, সকলের সাথে মিলেমিশে আমরা সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাই, যাতে আমাদের এই পরিবারের যে সমস্ত সদস্যরা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম অনেকেই 70% মানুষ এখান থেকে প্রফিটেবল হলেও যে সমস্ত 30% মানুষ এখান থেকে এখনো প্রফিটেবল হতে পারেনি, তাদেরকে আমরা যেন প্রফিটেবল করতে পারি এবং তাদের মুখে হাসি ফুটাতে পারি, এই আতঙ্কের থেকে বাইরে আনতে পারি। হয়তো কিছুটা সময় এক্সট্রা লেগে যাচ্ছে, হয়তো মাঝে মধ্যেই আমাকে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকম চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমাদেরকে লড়াই করা ছাড়া দ্বিতীয় বিকল্প নেই, এই লড়াই আমরা সফল করবই, তার জন্য যা করতে হয় করব। আমি কোনোদিন এই লক্ষ্য থেকে বিচ্যুত হব না যে আমি SDFX এর কোনো প্রবলেম সলভ না করেই অন্যান্য কোম্পানির মতো হাত তুলে দিয়ে চলে যাব। আমি আপনাদেরকে একটা অপশন দিয়েছি, তাই কিছুটা ভুল ছিল, তার জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেটা কারেকশন করে দেওয়াও হয়েছে সম্ভবত। আমি ডেভেলপারকে বলেছিলাম যে এখান থেকে SDFX থেকে সর্বপ্রথম আমরা ফিল্টার করে নিই যে কারা এখনো পর্যন্ত লসে রয়েছে, কাদের আসল টাকাটা এখনো ওঠেনি, কাদের কতটা টাকা লস হয়েছে, সেইটা যদি আমরা ফিল্টার করে নিই এবং আমরা যদি সেটাকে প্রাধান্য দিয়ে তাদেরটাকে আগে কভার করে দিতে পারি এবং যাদের শুধুমাত্র আসল টাকাটা উঠেছে তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা করতে পারি, তার জন্য আমরা নানা রকম পরিকল্পনা নিয়েছি। সেটাও আমরা দু একদিনের মধ্যেই তার সিস্টেমটা রেডি করে আপনাদের হাতে তুলে দেব। হ্যাঁ, অনেকেরই মনে ক্ষোভ আছে আমাদের ওপর, আমরা ব্যবসাটা করি, সেই ব্যবসাটা সম্বন্ধে আমরা অনেক কিছু আগে থেকেই বলেছি, অনেক কিছু সাবধান করেছি, লিগেলি কি প্রবলেম আছে সবই বলেছি, কিন্তু আজকে সেই সব তর্কে যাচ্ছি না, আমি কোনো তর্ক যাচ্ছি না, কোনো রকম কোথায় যাচ্ছি না। আমার একটাই কাজ এই মুহূর্তে সর্বপ্রথম যেটা দায়িত্ব সেটা হচ্ছে SDFX থেকে যাদের টাকা লস হয়েছে,
লসে আছে এখন, তাদের লসটাকে রিকভারি করে দিয়ে প্রফিটে নিয়ে আসা, আর দ্বিতীয়ত যারা শুধুমাত্র আসল টাকাটা ফেরত পেয়েছে তাদের জন্য কিছু ব্যবস্থা করা। একটা বক্তব্য আমার দেওয়া দরকার ছিল, মাঝখানটা হয়তো আমি সেভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি ডাইরেক্ট, কিন্তু আমি রেগুলার আমি সারির আমাদের যারা লিডার, যারা এখনো পর্যন্ত আপ্রাণ চেষ্টা করছে আপনাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য, আমাকে সমর্থন করছে, আমাকে সাহস যোগাচ্ছে, মাঝে মধ্যেই আমিও মাঝে মধ্যে যখন একলা হয়ে ভাবি তখন কখনো কখনো হতাশ হয়ে পড়ি, কিন্তু যখন এই স্যারেদের সঙ্গ পাই তখন আমি আবার ঘুরে দাঁড়াই, আবার আপনাদের এই প্রবলেমকে সলভ করার জন্য লড়াই করার সাহস পাই। তাই আমাকে একলা করে দেবেন না, লিডারদেরকে চাপ দিয়ে ক্ষোভ জানিয়ে জিবি যারা আমাদের জন্য লড়াই করছে তাদেরকে আমার থেকে আলাদা করে দেন, তাহলে আমার লড়াইটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। প্লিজ অনুরোধ করছি কোনো লিডারদেরকে যারা আমাদের হয়ে লড়াই করছে তাদেরকে একটু বিশ্বাস করুন, তাদেরকে একটু সহযোগিতা করুন, যাতে আমরা এই SDFS পরিবারের সমস্ত সদস্যদের লসের মুখ থেকে লাভের মুখ দেখাতে পারি এবং মুখে হাসি ফোটাতে পারি। তাই আপনাদেরকে আবার বলছি একটু ধৈর্য ধরুন, আমরা বলেছিলাম এই ডেট থেকে আমরা ব্যবসা শুরু করব, পেমেন্ট শুরু করব, হয়তো একটু লেট হচ্ছে, আমরা করব, তার জন্য সমস্ত ব্যবস্থা করছি,